রবীন্দ্রনাথ ঠাকুর কলিকতার জোড়াসাঁকোর ঠাকুর পরিয়াল এটা মহিমামণ্ডিত নাম। ঊনবিংশ শতিকার সাহিত্য আর সংস্কৃতির পীঠস্থান জোড়াসাঁকো। কাব্য কবিতা শিল্প সংস্কৃতির চর্চার পৰা আরম্ভ করে জাতীয় জাগৃতি উদ্ধনলৈকে ঠাকুর পরিয়ালর অবদানের ইতিহাস ভারতীয় সামাজিক জগতের বুরঞ্জীত চিরদিন গৌরবজ্বল হয়ে রব। বিশেষকৈ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপনিষদিক সাধনা পাশ্চাত্য সংস্কৃতির অভূতপূর্ব সম্বন্ধয় আর স্বদেশ প্রেমর নবমাসে ঠাকুর পরিয়ালত সৃষ্টি করেছিল মহামিলনের এক মহান তীর্থ। সেই মহান তীর্থভূমিত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরে 1831 সনের 6 মে তারিখে লাভ করেছিল এটি দেব শিশু, যার হাহিত উদ্ভাসিত হয়ে উঠেছিল অনির্বাচনীয় গরিমার জেটি। সেই শিশুটি আছিল রবীন্দ্রনাথ। শৈশব আর শিক্ষা। শৈশবতে মাতৃহারা হওয়া রবীন্দ্রনাথে পিতৃর অসীম স্নেহ আর ভাতৃসকলের আদর অধ্যাপনের মাজত বর্ধিত হয়। মাতৃ অভাব বরকম অনুভব করব নয়েও মাতৃহারা শিশুর সকলখিনি করুণ্যয় জীবনলৈ আহিছিল। পরিয়ালের উন্নত শিক্ষা দীক্ষা পরিমার্জিত সাংস্কৃতিক চেতনা আর দেবেন্দ্রনাথ ঠাকুরের গভীর ধর্মবিশ্বাসে রবীন্দ্রনাথক প্রবলভাবে প্রভাবিত করেছিল। তদুপরি পিতৃর লগত নানান ঠাই ভ্রমণ করে ফুরা প্রকৃতি আর ইয়ার সৌন্দর্যের প্রতি প্রবলতাভাবে আকৃষ্ট হওয়া রবীন্দ্রনাথের জীবনত গভীরভাবে পড়েছিল প্রেম প্রকৃতি সৌন্দর্য আর স্বদেশ প্রেমর মহান অনুভূতির জ্যোতির্ময় প্রভাব। প্রথমতে ওরিয়েন্টাল সেমিনারিত আর তার পাশত নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি আর সেন্ট জেভিয়ার স্কুলত শিক্ষা লাভ করে। কিন্তু বিদ্যালয় জীবনের সীমাবদ্ধতা আর নির্দিষ্ট ধরাবন্ধ পাঠ্যক্রমের ঠেক গণ্ডির মাজত মুক্ত মন আর মুক্ত চিন্তায় স্বাধীনতা হেরুয়া পিঞ্জরাবন্ধ পক্ষীর অসহায় বেদনা অনুভব করব ধরলে। গতি দেউতাকে গৃহ শিক্ষকর যোগেদিয়ে নানান বিষয়ে শিক্ষা দিয়ায়। পিতৃরপরাই সংস্কৃত আর ভারতীয় দর্শন সাহিত্যর আর মাধ্যম ভাতৃ সত্যেন্দ্রনাথেরপরা ইংরাজি সাহিত্যর বিশাল ভাণ্ডারের দিকদর্শন লাভ। রবীন্দ্রনাথে অধ্যয়নের কারণে বিলাতলৈ যায়। বিলাতত থাকা কালত পাশ্চাত্য জীবন সাহিত্য সংস্কৃতির লগত নিবিড় পরিচয় ঘটে। তদুপরি পাশ্চাত্য সংগীতের সুরের জঙ্কারে প্রাণ দিনের তারত তুলে বিপুল মূর্ছনা। কাব্য চর্চা আর সাহিত্যিক অবদান। রবীন্দ্রনাথে 9 বছর বয়সেরপরা নির্বচ্ছিন্নভাবে কাব্য চর্চা করবলে ধরে। 13 বছর বয়সতে প্রথম কবিতা তত্ত্ববোধিনী কাকত প্রকাশিত হয়। তার পাশেরপরাই ভারতী সাধনা আদি কাকতে নিত্য নতুন কবিতা প্রকাশিত হবলৈ ধরে আর লগেলগে স্বতঃস্ফূর্ত প্রতিভার বিকাশের পথ দ্রুত গতিরে আগবাড়ে। রবীন্দ্রনাথ অজস্র কাব্যয় ছন্দর মন্দাকিনী ধারা ধরার বুকুলে নমাই আনি অনিন্দ সুন্দরের সুরের জঙ্কারে ভারতীয় কাব্য জগতের সুন্দোলনি তুলে। প্রাণের আকুল উচ্ছ্বাসে মানুষের সুখ দুঃখ হাসি আনন্দ ব্যথা বেদনার গভীরতম অনুভূতিক জীবন্ত রূপত রূপায়িত করেছে বাক্যর মাজেদি। বনফুল কাব্যত প্রতিস্ফুট হবলে আরম্ভ করা কবিতার কুসুমরাজি সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ছবিও গান করেও কোমল ভানুসিংহ ঠাকুরে পদাবলী মানসী সোনার তরি আদি কাব্যত বেদনা বিদুর জীবনের ছন্দমধুর গান পুষ্প হয় তার সৌরভে জগৎ বিমোহিত করে তোলে। নোবেল বঁটা লাভ। মানব জীবনের বিভিন্ন সমস্যা ঘটনা পরিবেশ আদি লয় রচিত তেখেতর গল্পসমূহ গল্পগুচ্ছ নামেরে কেবা খণ্ডত প্রকাশিত হয়েছে। জীবন স্মৃতি তেখেতর আত্মজীবনীমূলক গ্রন্থ। এই গ্রন্থত তেখেতর জীবন দর্শন বর্ণিত হয়েছে। সাহিত্য জগতে এনে এটি দিশ নাই যত রবীন্দ্রনাথের শুনিপুণ হাতর পরশ পড়া নাই। রবীন্দ্রনাথ দার্শনিক আর আধ্যাত্মিক প্রতিভার শ্রেষ্ঠতম নিদর্শন গীতাঞ্জলি। গীতাঞ্জলির ইংরাজি সংস্করণে বিশ্বর শ্রেষ্ঠ কবিরূপে প্রতিষ্ঠিত করে আর তার বাবে 1913 সনত সাহিত্য নোবেল বঁটা লাভ করে। রবীন্দ্র সমৃদ্ধিত পাশ্চ্য আর পাশ্চাত্য সংগীতের সাধনায় রবীন্দ্রনাথক শ্রেষ্ঠ সংগীতরূপে প্রতিষ্ঠা করে। স্বরচিত গীতসমূহত নিজে সুর সংযোজনা করে এক অভিনব ঐতিহ্যর সৃষ্টি করে আর সেই রবীন্দ্র সংগীত রূপে অভিহিত হয়। সামরণি। সত্য আর সুন্দরের সাধক রবীন্দ্রনাথ আছিল প্রকৃত আর মানবপ্রেমী। সুন্দরের আরাধনা জীবনের খেল এয়াই আছিল সংগীতের মর্মবাণী। সত্যম শিবম সুন্দরম এয়াই আছিল
তেওঁৰ দৰ্শনৰ মৰ্মাবাণী চিৰসুন্দৰ অসীম সুন্দৰ প্ৰকৃতিৰ বুকুৰ ৰূপ ৰস গন্ধ স্পৰ্শৰ মোহময়ী আকৰ্ষণ সুখ দুখ ব্যথা বেদনা বীৰ মিলন দয়া ক্ষমা কৰুণা প্ৰেম প্ৰীতিৰ মধুৰ বান্ধোন ছিন্ন কৰি কেঁচা মাটিৰ চিত্তাকৰ্ষী গন্ধৰ টান এৰি থৈ কবিয়ে কোনো দিনেই আঁতৰি যাব খোজা নাই। এই সুন্দৰৰ সাধক মানৱপ্ৰেমী দাৰ্শনিক কবি মহামনীষীগৰাকী 1941 চনৰ 7 আগষ্ট তাৰিখে পৰ পাৰলৈ গমন কৰে। কেৱল বংগৰ নহয় ভাৰতৰ নহয় বিশ্বৰ এই মনীষীগৰাকীয়ে বিশ্ব মানৱৰ হৃদয় সুকুমাৰ অনুভূতিৰে উদ্ধুত কৰি মানৱ সমাজক সুন্দৰৰ পৰা সুন্দৰতালৈ অন্ধতাৰ পৰা পূৰ্ণতালৈ অন্ধকাৰৰ পৰা পোহৰলৈ মৃত্যুৰ পৰা অমৃতলোকলৈ অনিত্যতাৰ পৰা চিৰন্তৰলৈ গতি কৰা জ্যোতিময় পথ প্ৰদৰ্শন কৰি গৈছে ৰবীন্দ্ৰ জ্যোতিৰ মধুৰ্যৰে মানৱ সমাজ মধুৰিময় হৈ উঠক। ধন্যবাদ।